সেটা আপনারা বাজিভাবে আমাকে দেখতেছেন বৃক্ষ দেখতেছেন কিন্তু সেই বৃক্ষের মূলে যে মূল যে মূল সেটা বাবাজন কেবলা থেকে যে রহমানি জমিন সেটার প্রাণ আজকে বাবাজন কেবলা শারীরিকভাবে অনেক সুস্থ বাবাজন কেবলা বেঁচে থাকা ইসলাম বেঁচে থাকা বেঁচে থাকা আহলে সুন্নাত জামাত বেঁচে থাকা এই আন্দোলন সংগ্রাম বেঁচে থাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তকদির নির্ধারণ করেন হাদিস শরীফে বলা হয় লা ইয়ারদুল কাদা ইল্লা দোয়া এই ওয়ালসন ইমাম মেদান হেমন টেরিবলেশন আজকের দুনিয়ায় কলেমার দিনের মিন্নাতের মানবতার আজকে ঈদ আজমের শহীদ দিবসের মেরা শরীফের শিক্ষার কদর হত কারবালার যে প্রতিষ্ঠান ইনসানিয়ত বিপ্লবে না আসবে মানুষ মানব সত্তা চিনবে না মানব জীবন বুঝবে না মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র হবে না বস্তুবাদের আধারে বাতিল ফারকার আধারে দিন বাতিল গাইরে দিনের আধারে নিমজ্জিত থাকবে ইসলামের নামে আহলে সুন্নাত জামাতের নামে খারেজি মতবাদে নিমজ্জিত থাকবে বিভিন্ন বাতিল মতবাদে নিমজ্জিত থাকবে যে সুন্নি আন্দোলন ছাড়া ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল ধারা খুঁজে পাবে না সেটা আপনারা বাজিভাবে আমাকে দেখতেছেন বৃক্ষ দেখতেছেন কিন্তু সেই বৃক্ষের মূলে যে মূল যে মূল সেটা বাবাজন কেবলা থেকে যাইব রহমানি দেবী সেটার প্রাণ আজকে বাবাজন কেবলা শারীরিকভাবে অনেক অসুস্থ বাবাজন কেবলা বেঁচে থাকা ইসলাম বেঁচে থাকা কেবলা বেঁচে থাকা আহলে সুন্নাত জামাত বেঁচে থাকা সুন্নি আন্দোলন সানিয়াত বেঁচে থাকা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তকদির নির্ধারণ করেন হাদিস শরীফে বলা হয় লা ইয়ারদুল কাদা ইল্লা দোয়া নবী আমাদেরকে যে রহমত দান করেছেন যে দোয়ার মাধ্যমে তকদিরে পরিবর্তন হয়ে যায় আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বাবাজন কেবলার জন্য হায়াত ভিক্ষা করব সুস্থ ভাবে জন্য সুন্নি আন্দোলন ইসেন তাহলে জন্য জামাতকে বাবাজন কেবলে এগিয়ে নিতে পারেন সেটা আমি বিশেষ তরিকতের পক্ষেই বলছি না ওয়ালসনি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভেশন এবং বাবাজন কেবলা সাইফুর রহমান নিজামি এবং আমরা একক তরিকতের প্রতিনিধিত্ব করি না আমরা শুধু একক মজহাবের প্রতিনিধিত্ব করি না আমরা একক একক ওলির প্রতিনিধিত্ব করি না একক ইমামের প্রতিনিধিত্ব করি না একক সাহাবের প্রতিনিধিত্ব করি না একক খলিফার প্রতিনিধিত্ব করি না আমরা আহলে বায়াত খোলাফা রাশিদিন সবার প্রতিনিধিত্ব করি আমরা সাহাবা কেরামের জামাতের প্রতিনিধিত্ব করি আমরা এক ইমাম আইম্মা কেরামের প্রতিনিধিত্ব করি আমরা কোনো একক ওলি নয় জামিয়া ওলি কেরামের গোলামিয়াতের প্রতিনিধিত্ব করি আমরা সমগ্র দিনের প্রতিনিধিত্ব করি আমরা সমগ্র মিল্লাতের প্রতিনিধিত্ব করি আমরা পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করি আমরা সমগ্র মানব মণ্ডলীর উদ্ধারকারী দিশারি হিসাবে আমরা আমরা আমাদের কলেমা দিন আহলে সুন্নাত জামাতের প্রতিনিধিত্ব করি এবং সেই ধারা আমাদেরকে জারি রাখতে হবে তাই আমরা এখন কিছুক্ষণ আজকের এই মোবারক রজনীতে আমরা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রহমত কামনা করব বাবাজন কেবলার জন্য সুস্থতা হায়াত ভিক্ষা করব সারা বিশ্বে আমাদের ভাই বোনরা আমাদের মুসলিম মিল্লাত যেন ঈমান ফিরে পায় প্রতিটি মুসলমান যেন সব বাতিল থেকে মুক্ত হয় বাতিলের জুলুম থেকে মুক্ত হয় সমগ্র মানুষ যেন মানব মণ্ডলী যেন বস্তুবাদের নাস্তিকতার আধার থেকে গায়ে দিন বাতিল ফারকার আধার থেকে সমগ্র মানুষ মানব সত্তা ফিরে পেয়ে আবার মানুষ হয় মানুষ হওয়ার পর ঈমান পাওয়ার পথ হয় সবাই যেন প্রণবেকে চিনার পথ হয় মন মগজের উপরে যে বস্তুবাদ নাস্তিকতাবাদের বাতিল ফেরকার দিন বাতলার হিজাব যে আধার তা যেন দূর হয় 700 কোটি মানুষকে মানুষ করা মানুষ করে মুমিন বানানোর চেষ্টা করা আজকে মুসলিম বা সুন্নি দাবির আড়ালে যে বাতিল ফেরকা বস্তুবাদ দিন বাতলা মুলকিয়তের দালালি সেনের সালাতে দুশ্মনী হৃদয়ে দুশ্মন নয় কিন্তু হৃদয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিন্তু নিজের অজ্ঞাতে বাধ্যতার্কা বস্তুবাদ এমনভাবে সম্বিধারা করেছে বস্তুবাদের দালালি করছে বস্তুবাদের দালালি করলে প্রণবের উম্মত থাকবে না আবু জাহেলের উম্মত বস্তুবাদের দালালি করলে মুলকীয়দের পক্ষে গেলে এটা প্রণবের আশিক উম্মত থাকবে না আল্লাহর বান্দা থাকবে না মানুষও থাকবে না বরং আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জীবন মানবতার বিরুদ্ধে আবু জাহেল আবু লাহাব মুয়াবিয়াদের যুদ্ধের মধ্যে শরীক হয়ে যাবে।